কাকের স্বাস্থ্য ভালো নয়, ও বিছানায় আছে। কাকির দেখাশোনা মদিরার গ্রাম প্রধান করেছেন, ওনার চাকর শিবু করছে। সবাই এই ব্যাপারটা নিয়ে চিন্তায় ছিল যে হঠাৎ করে মন্ত্র কাকি কমজোর কি করে হয়ে গেল, কাকির শক্তি কম কি করে হলো, শেষমেশ মাথার বেতাল মুকুটটা কি হলো। এমন ছিল একদিন, নাগাবলি গ্রাম থেকে একজন ব্যক্তি এসে নিজের সমস্যা জানিয়ে কাকির থেকে সাহায্য চেয়েছিল। তুমি যা বলছো তার অনুসারে এটা করবসা নামের একটা দুষ্ট শক্তির প্রকোপ। 13 জন প্রেতাত্মা মিলে একটা করবসার মতন হয়। একটা অনেক শক্তিশালী প্রেতাত্মা আমার কাছে তোমাকে বাঁচানোর জন্য শক্তি আর নেই। বেতাল শক্তি থাকাই কেউ এখন ওর মুখোমুখি হতে পারবে। এমন লোকেরা কোথায় থাকে কাকি? বেতালের পাহাড়ে বোধহয়। বেতাল পাহাড় এখান থেকে 3000 কিলোমিটার দূর। ও, এত দূরে! সেইখানে গিয়ে ফিরে আসতে আসতে গ্রামের কত লোকেদেরকে সে মেরে ফেলবে কাকি। আপনার মহান কার্যের ব্যাপারে শুনে আমি অনেক দূর থেকে এসেছি, এখন আপনি আমাকে রক্ষা করুন কাকি। শুরি কাকির কাছে প্রার্থনা জানাচ্ছে, কিন্তু কাকি এত কমজোরি ছিল বিছানা থেকে উঠতেই পারছিল না, কিছুই করতে পারল না। আমাদের মধ্যে একটুও শক্তি থাকলে আপনাকে সাহায্য করতাম, কাকিকে বিরক্ত করবেন না। অসহায় হয়ে ওখান থেকে চলে গেল শুরি। সিম্বু, আমার বাক্স থেকে হুনার মাথাটা এনে দাও। সিম্বু অন্য ঘরে গিয়ে দেখে যেখানে কাকি বেতাল পুজো করত, দেওয়ালে আজব চিত্র আঁকা। কাকি যে যে ভূত পিশাচ আর প্রেতাত্মার থেকে পিছু ছাড়িয়েছিল ওদের সব জিনিসপত্র, ওই জায়গাটা ভয়ানক। কাকি যে বাক্সটা খুলতে বলেছিল সেটা দেখার পরে ওখানে অনেকগুলো মুন্ডু ছিল। সিম্বু, ছোট কাপড়ে যেটা বাঁধা ওইটাই হচ্ছে হুনার মুন্ডু, শুধু ওইটাই নিয়ে আসবে, অন্য জিনিসগুলোকে ছুঁয়ো না। ওষি পুটলিটা নিয়ে কাকিকে দিল। অনেক কষ্টে কাকি উঠে চেয়ারে বসল। ওই পুটলিটাকে খুলে ওই মুন্ডুটাকে নিজের মাথায় রেখে চোখ বন্ধ করে মুখে কিছু মন্ত্র জাপ করছে। নাগা গ্রামের লোকেরা অনেক বিপর্যয় আছে, যে করি হোক ওদেরকে বাঁচাতে হবে রে সিম্বু। এই মুন্ডুটাকে গলায় বেঁধে নাও আর এখনই নাগা গাঁও যাও, আর গ্রাম প্রধানকে এখানে নিয়ে এসো। যতক্ষণ এই হুনার মুন্ডুটা তোমার গলায় আছে ততক্ষণ তোমার কিচ্ছু হবে না, যাও। কাকিকে বিছানায় শুইয়ে দিয়ে সিম্বু নাগাবালি যায়। ওইখানে শুরিগ্রামকে বাঁচানোর জন্যে কোনোভাবে বেতাল তান্ত্রিককে নিয়ে ঘোড়ার গাড়িতে বসে বেতাল পাহাড়ে যাওয়ার জন্যে বেরিয়ে পড়ল। সারা দিন পায়ে হেঁটে যাত্রা করে সিম্বু নাগাবালির সীমানায় পৌঁছাল। অনেক অন্ধকার হয়ে এসেছিল, সারা রাস্তা ঘোর অন্ধকার ছিল, লোকেদের কোনো নাম নিশান ছিল না, নিস্তব্ধ। এই রাস্তাটা তো ভয়ঙ্কর, যেই কাজের জন্য এসেছিলাম তাড়াতাড়ি করে পালাবো। ওই ভয়ানক চিৎকার থেকে ভয় পেয়ে দৌড়ে গিয়ে গ্রামে গিয়ে চাচামেচি করে, বাঁচাও 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 ও বাঁচাও। এত চিৎকার করার পরেও কেউ শুনল না, কেউ দরজা খুলল না। পালাতে পালাতেও গ্রামের শেষ সীমানা পর্যন্ত এসে গেল। মাটির তলা থেকে একটা হাত আসলো আর সিম্বুর পাটা ধরে ফেলল, কিন্তু ও কিছু করতে পারল না। ওর ঘাড়ের উপরে হুনার মুন্ডুর জন্য শেষমেশ একটা বাড়ির দরজা খোলা ছিল, ওই ঘরে পালিয়ে গেল আর দরজা বন্ধ করে নিল। ওই বাড়ির দেয়ালে বিয়ের ফটো দেখে বুঝে গেল যে এটা শুরির বাড়ি, বাড়িতে কেউ ছিল না। ভয় ভয় ওখানেই ঘুমিয়ে সকাল হওয়ার পর বাইরে এসে দেখাতে গ্রামে সব কিছুই সামান্য ছিল, সবাই নিজের নিজের কাজে লেগে পড়েছিল। সিম্বু গ্রামের প্রধান সিংহারায়ের বাড়ি গেল আর যা কিছু হয়েছিল জানিয়ে ওনাকে সাথে নিয়ে মদিরার জন্য বেরিয়ে পড়ল। মন্ত্র কাকির কাছে পৌঁছানোর পরে কাকি একলা একটা দীপ জ্বালিয়ে বসেছিল।
গাব্রাজামানজু। আপনি এসে গেছেন সিঙ্গানা ডোরা বাবু? আপনি আমার নাম জানলেন কি করে? কিছুদিন আগে আপনাদের গ্রাম থেকে কেউ এসেছিল, ওর নাম সুরি। ওর পিছু পিছু ওর বউয়ের আত্মাও অদৃশ্য রূপে ছিল। আমি ওই আত্মা দেখতে পারলাম কারণ আমার কাছে বেতাল শক্তি আছে। ওর চলে যাওয়ার পরে কাকি আমার ভূতের হাতে মরার পরে আমার স্বামী নিজেকে গলায় দড়ি দেওয়ার কথা ভাবে, কিন্তু আমাকে মেরে ফেলার যে ভূতগুলোকে নিশ্চিত করে তোমার কাছে এসেছিল, আসলে কি হয়েছিল? 20 বছর আগে সিংহনা ডোরা নামের এক লোক রাতের বেলায় জঙ্গল দিয়ে যে লোকেরা যেত, ব্যাপারী আর পথচারীদের ধমকে অনেক গয়না আর টাকা পয়সা লুটে নিত। আর নাগাবালি নামের গ্রামে একটা খণ্ডঘরের পেছনে একটা কুয়োর ভেতরে লুকিয়ে দিত। ওর আসল গ্রাম বড়ুয়া। অন্ধকার হওয়ার পরে নাগাবালিতে লুকিয়ে এসে চুরি করা সোনা কুয়োতে লুকিয়ে দিত। কিছু বছর পরে বড়লোক হয়ে গিয়ে নাম বদলে সিংহারায় হয়ে বউয়ার বাচ্চার সাথে নাগাবালির প্রবাসী হয়ে এসে ওই খণ্ডহর বাড়িটাকে কিনে একটা নতুন বাড়ি বানালো। চুরি করা সোনাগুলোকে গলিয়ে ওই টাকাগুলো দিয়ে গ্রামে চাষের জমি আর একটা মিল কিনলো, আর একটা বড় লোক হয়ে গেল। গ্রামে পুকুর আর কুঁয়ো বানালো, একটা ভালো লোকের মতন অনেক নাম করে গ্রামের প্রধান হয়ে গেল। কিছু বছর আগে আমার বিয়ে আমার জামাইবাবু সুরির সাথে হয়েছিল। আমার জামাইবাবু সুরি ওর কাছেই কাজ করত। একদিন সিঙ্গারায়ের নাতনি খেলতে খেলতে ওর খেলনাটা পেছনে কুঁয়োতে পড়ে যায়। বাচ্চার কান্না চুপ করানোর জন্য সুরিকে কুঁয়োতে নামালো। কুঁয়োর তলায় খেলনার সাথে সোনার নূপুর পাওয়া যায়, ওইটা এনে গ্রাম প্রধানের বউকে দিয়ে দেয়। ওই নূপুরগুলোকে গলানো ভুলে গেছিল সিঙ্গারায়। ওর বউ এটা জানত না যে নূপুরটা চুরি করা। ওইটা পড়ে এক অমাবস্যার রাতে মন্দির গিয়ে ফেরার সময় সীমানায় গরুর গাড়িটা কাদায় আটকে গেল। আমি এখান থেকে হেঁটেই চলে যাব সুরি, তুমি কোনোভাবে গরুর গাড়িটা বার করে চলে এসো। একলা ওই রাস্তায় যাওয়া, নিস্তব্ধ রাস্তায় নূপুরের আওয়াজ শোনা যাচ্ছিল। ওই নূপুরটা ওই লোকেদের মধ্যে একজনের ছিল যাকে রাস্তায় থামিয়ে সিংহনা মেরে ফেলেছিল। সেই রাস্তায় 13 জন লোককে মেরে পুঁতে দিয়েছিল। ওই নূপুরের আওয়াজে মাটিকে ভেদ করে বাইরে বেরিয়ে 13 জন ভূত। আমার নূপুরের আওয়াজ আমাকে জাগিয়ে দিয়েছে। আমার মনে পড়ে গেছে আমি কিভাবে মরেছিলাম। আমাদের পয়সা খেয়ে সেই গ্রামের লোকেদের আমরা ছাড়বো না। সেই দিন থেকে প্রত্যেক অমাবস্যা ওই সীমানায় 13 জন ভূত মাটির থেকে মাথা বাইরে বার করে গ্রামের বাইরে লোকেদেরকে ঘুরতে দেখলে মেরে ফেলে। ওরা বাড়ির ভেতরে আসে না। যখন আমি মরে গেলাম তখনই 13 জন ভূত আমাকে সব কথা জানালো। এইভাবে আমি তোমার কথা জানতে পারলাম সিংহনা ডোরা। কাকি, সেই সময় আমি একটা খুনি আর একটা চোর ছিলাম, এখন পাল্টে গেছি। আমার কারণে যদি সেই ভূতেরা নিরীহ লোকেদেরকে মেরে দিচ্ছে তাহলে আমি শিকার হব। এটা অত সোজা না যেমন তুমি ভাবো। ওই 13 ভূত একসাথে মিলে করবসায় বদলে গেছে। যদিও বা ওরা আলাদা আলাদা থাকুক, তাও ওদের মাথায় রামকে নষ্ট করার কথাই আছে। ওদেরকে আমরা কি করে আটকাবো? গ্রাম ছেড়ে চলে যাব নাকি সবাই? তোমার গ্রামের লোকেরা যেখানেই যাক তোমাকে খুঁজতে এসে ওরা তোমাকে মেরে ফেলবে।
গ্রাম দেবতার শক্তির কারণে ওরা ঘরে ঢুকতে পারছে না, অন্ধকার হওয়ার পরে বাইরে দেখা করছে আর লোকেদের মারছে। তাহলে কি করে কাকি? আমি কিছু না কিছু উপায় ভাবছি। তুমি লোকেদেরকে খবর দাও যে কেউ যেন রাতে হওয়ার পরে বাইরে যেন না বেরোয়। সিংহনা নিজের গ্রামে গিয়ে ঢোল বাজিয়ে দরজা বন্ধ করে বাড়ির ভেতরে আছে। কাকি নিজের সব শক্তি একত্রিত করে বেতাল রঙ্গোলি করে বলির জন্যে কাক আনার জন্যে শিম্বুকে পাঠায়। শিম্বু কাক এনে রঙ্গোলির মাঝে রেখে বেতালকে বলি দেয়। এক ঘন্টা ধরে নাগবন্ধনের উপাসনা করে। এইভাবে এটা 13 দিন করতে হবে। এমন করলে আমার মন্ত্র ছড়ি সব বন্ধন শক্তি প্রাপ্ত করবে, তারপরে কর্মসার 13 ভূতকে বন্দী করতে পারবো। কাকি, আমি অনেকদিন ধরে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। জিজ্ঞেস করি? বলো। বলা হয় আমার ঠাকুরদার সময়ের থেকে তুমি সবসময় একটা বয়সে আটকে গেছিলে। আমার দাদু আর বাবার বয়সে ওনারা মারা গেল, কিন্তু তুমি মরলে না। ছোটবেলাতেও তুমি ঠিক ছিলে, এই কিছু গত 15 বছর ধরে তোমার বয়স বেড়ে তুমি বুড়ি কি করে হলে? বেতাল মুকুটের তাজ পড়লে বয়স বাড়বে না, যতক্ষণ না চাইবো মৃত্যু হবে না। তাই তো এত বছর বেঁচে আছি। এখন বেতাল তাজ নেই, তাই বুড়ি হয়ে যাচ্ছি। শিগগিরই মরে যাব, খুব তাড়াতাড়ি। তোমার বেতাল মুকুটের কি হলো কাকি? আমার বেতাল মুকুট 16 বছর আগে হাত থেকে বেরিয়ে গেল, সেটা একটা বড় গল্প। এই ভূতগুলোকে বন্দি বানানোর পরে বলবো। ওইদিকে সুরি বেতাল পাহাড়ে পৌঁছালো। অতি কষ্টে বেতাল সিদ্ধি প্রাপ্ত করা লোককে খুঁজে নিজের কষ্ট সব জানিয়ে ওকে ঘোড়াগাড়ি করে নিয়ে আসছে। 13 দিনের নাগবন্ধন উপাসনা করার পর ওর মন্ত্র ছড়ি শক্তি পেয়ে গেল। শিম্বু, চলো নাগাবালি গিয়ে ওই 13 ভূতের শেষ দেখব। অন্ধকার হওয়ার সাথে সাথে ওই 13টা ভূত মাটির ভেতর থেকে মাথা বাড়ে বার করে তাদের জীব দিয়ে কাকিকে বন্দি বানায়। কাকি নিজের মন্ত্র ছড়ি দিয়ে প্রতিকার করে, কিন্তু একটা ভূত জীব দিয়ে মন্ত্র কাকির মুখ বন্ধ করে দিল যাতে মন্ত্র না পড়তে পারে। কাকির মন্ত্র ডান্ডাটাকে ভূতেরা ফেলে দিল। শিম্বু মন্ত্র দণ্ডটা আনার জন্য দৌড়াচ্ছে। শিম্বুর গলায় হুনার মুন্ডু থাকার কারণে ভূতেরা ওর কিছু ক্ষতি করতে পারছে না। শিম্বু মন্ত্রদণ্ডটা কাকির দিকে ফেলল, কিন্তু মাঝেই ভূত ওটাকে ধরে নিয়ে মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলল। কাকির গলা জড়িয়ে ধরল, হাত আর পাকে বন্দি করিয়ে নিল। কাকিকে বাঁচাতে এসে থাকা সিংহনা মরে গেল। কাকি মরতেই যাচ্ছিল তখন সুরির গাড়ি এসে থামল। লোকি নিজের হাতের বেতাল মুকুট ফেলল আর ওটা সোজা গিয়ে কাকির মাথায় গিয়ে পড়ল। কাকি নিজের শক্তি ফিরে পেল, আগুন মতো হয়ে গেল। মন্ত্র পড়ার সাথে সাথে ভেঙে থাকা মন্ত্রদণ্ড জুড়ে আবার কাকির হাতে এলো। তা দিয়ে কাকি 13টা ভূতকে মেরে ভস্ম করে দিল। ভূতেদের তাণ্ডব থেকে ছাড়া পাওয়া গেল, কাকি মদিরা ফেরত গেল। সুরি, এই বেতাল তান্ত্রিককে তুমি ঠিক সময় নিয়ে এসেছো। ও তান্ত্রিক নয়, আমার দত্তক নেওয়া ছেলে। হ্যাঁ, 22 বছর আগে বিরাট নামের একটা ভালো মানুষ পাষাণ রাত্রির মূর্তিগুলোকে
শেষ করার জন্য নিজের বলি দিয়েছিল বিরাটের আত্মাকে। পাহাজা নামের এক মেয়ে গর্ভে প্রবেশ করিয়েছিল। 7 মাস পরে পদ্মজার ছেলে হলো। সেই সময় একটা সাধারণ বাচ্চাই হয়েছিল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে বিরাটের মতো 4টে হাত বেরিয়ে এলো। এরম আজব রূপে ও না বাইরে যেতে পারত আর না ও ভেতরে থাকতে পারত। এর জন্যে দুঃখী চন্দ্রিকা গুপ্ত রূপে ওকে আমার কাছে নিয়ে আসে। ওর কষ্ট আমি দেখতে পারিনি। ওই হাতগুলোকে বার করার শক্তি শুধু বেতাল মুকুটে আছে, কিন্তু আমার বেতাল মুকুটকে সহ্য করার জন্য আমার সাথে রক্তের সম্পর্ক হওয়া চাই। তাই আমি আমার রক্ত দিয়ে ওর হৃদয়ে রক্ত বন্ধনের নিশান বানালো আর লোকিকে নিজের দত্তক পুত্র করে নিলাম। আমি নিজের বেতাল মুকুটকে 2 টুকরো করে ওর কাঁধে লাগানোর সাথে সাথে ওর অতিরিক্ত হাত উধাও হয়ে গেল। বেতাল মুকুট আমার কাঁধে লাগানোতে আমি অনেক শক্তি পেলাম, যেটা আগে কোনোদিন পাইনি। কাকির মনের কথা আমি স্পষ্টভাবে শুনতে পারছিলাম। যদি আমার কাছে বেতাল মুকুট না হয়, তাহলে আমি এই জেদি ভূতগুলোর শেষ দেখতে পারবো না। আমার বয়স বেড়ে গিয়ে মরে যাব, কিন্তু আমার মুকুট দিয়ে এ সাধারণ মানুষের মতন বাঁচবে, এর থেকে বেশি আমি কি চাইব? কাকির মরা উচিত নয়, সেই কারণে আমার কাকির মুকুটের জন্য আমাকে বেতাল পাহাড়ে যেতে হলো। আমি সেইখানেই থেকে গেলাম আর 16 বছর আমি ওইখানে পুজো পঞ্চম করলাম আর বেতাল মুকুট আনলাম। আমি সেইটা কাকিকে দিতে আসছিলাম, তো সুরিকে বেতালের ঘাটিতে দেখতে পেলাম। কাকির বিষয় বললাম, একটু অপেক্ষা না করে এখানে সময়তে এসে কাকিকে বাঁচিয়ে ফেললাম। লোকি আর কেউ না, আমার উত্তরাধিকারী, আমার অর্ধেক অংশ, যে বেতাল সিদ্ধি প্রাপ্ত করেছে। লোকি আমার ছেলে, আমার ছেলে।